এই শব্দটির সঙ্গে জুড়ে থাকে ইমোশন। বিয়ে মানে শুধু বর বা বউ নয়, বিয়ে মানে দুটি পরিবারের মেলবন্ধন, বিয়ে মানে নতুনের সূচনা, এক থেকে দুই হওয়ার যাত্রা, নিজের জীবনকে তার সঙ্গে সঙ্গে ভাগ করে নেওয়া, সুখ দুঃখ আনন্দ বিরহে সমব্যথী হওয়া, এসবে যাত্রা শুরু হয় বিয়ে দিয়ে। বিয়ে শুধু খুশির উৎসব নয়, এখানে বড়দের আশীর্বাদ নিয়ে নবজীবনে যাত্রা শুরু হয়। এই বিয়ের সূচনা হয় পাত্র এবং পাত্রীর প্রিয় খাবার উপহার অর্থাৎ আইবুড়ো ভাতের মাধ্যমে। নতুন বিয়ের কার্ড ছাপানো হয় আর তার প্রথম নিমন্ত্রণ যায় গঙ্গা নদীর কাছে। মনে করা হয় দেবী গঙ্গার আশীর্বাদে, সমস্ত দেবতার আশিসে নবদম্পতি সাত জীবনের মধুর বন্ধন তৈরি হয়। বিয়ের দিন কাক ডাকার আগে হয় দধিমঙ্গল, অর্থাৎ পাত্রপাত্রী চিড়ে দই খায় আর সারাদিন উপোস করে বিয়ে হওয়ার আগে পর্যন্ত। আর এরপরেই বাড়ির কাকিমা মাসিমারা যায় জল আনতে, এই জলেই পাত্র এবং পাত্রী স্নান করে। এরপরে আসে বৃদ্ধি পর্ব। বৃদ্ধি অর্থাৎ এখানে পূর্বপুরুষকে জল নিবেদন করা হয় এবং তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের আশীর্বাদ নেওয়া হয়। বাড়ির কাকা বা জ্যাঠারা জেনারেলি পাত্র এবং পাত্রীর সঙ্গে বসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মনে করা হয় পূর্বপুরুষের আশীর্বাদে সমস্ত বাধা কেটে গিয়ে সফল বিবাহ সম্পন্ন হবে, এই উদ্দেশ্যেই বৃদ্ধি করা হয়। হলুদ এমনিতেই অ্যান্টিসেপ্টিক, হয়তো তাই হলুদ মেখেই জীবনে নেগেটিভ দিকগুলোকে সরিয়ে পজিটিভের সূচনা হয়। তাই হয়তো বিয়েতে গায়ে হলুদ একটা খুব গুরুত্বপূর্ণ একটা রিচুয়াল। বরের গায়ে লাগানো হলুদ যায় কনের বাড়ি, কনে সেই হলুদ মাখার পরে কনের গায়ে হলুদ হয়। এখানেও বিভিন্ন রীতি আছে, কোথাও বাসি বিয়েতে বর বউ একই সঙ্গে এই হলুদ মাখে, কোথাও আবার অন্যান্য অনেক রকমের নিয়ম অনুষ্ঠান আছে। তত্ত্ব অর্থাৎ বর ও কনে উভয় বাড়ি থেকেই কনে এবং বরের জন্য তার প্রয়োজনীয় সামগ্রী মিষ্টি কাপড় ইত্যাদি দেওয়া হয় শুধুমাত্র পারিবারিক মেলবন্ধনের জন্য। এরপরে আসে ডেকোরেশন। একটা বিয়ে পাত্রপাত্রীর মেলবন্ধনের সূত্রধর, আর সেই দিনটিকে স্পেশাল করে তোলে বিয়ে বাড়ির ডেকোরেশন। শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে একটি আকর্ষণীয় দৃষ্টিনন্দন ডেকোরেশন করে যাতে দিনটি সকলের কাছে স্মৃতিমধুর হয়ে ওঠে। বিয়েতে যারা ছবি তোলে অর্থাৎ মুহূর্তগুলিকে যারা ধরে রাখে, যারা রান্না করেন, যারা রান্না পরিবেশন করেন, যারা ডেকোরেশন করেন, যারা লাইট লাগান, বিয়েতে সবার ভূমিকা গুরুত্বপূর্ণ। সকলের প্রয়াস পরিশ্রম ছাড়া একটি বিয়ে সম্পূর্ণ হয় না। গুরুজনের আশীর্বাদ পরিবারের যোগসূত্রে একটি নবজীবনের সূত্রপাত হয়। লাইটিং, চেয়ারের ডেকোরেশন, ফুল, যেখানে পাত্র এবং পাত্রী গায়ে হলুদ হবে সেই সমস্ত জায়গা, গেট অর্থাৎ যেখান দিয়ে সমস্ত মানুষ প্রবেশ করবে সেই গেটটা, এই সর্বত্রই ডেকোরেশনের একটা অসাধারণ সৃষ্টি তৈরি করে। অর্থাৎ এই দিনটি পাত্র এবং পাত্রী এবং যারা এখানে আসেন সবার কাছেই আকর্ষণীয় এবং স্মৃতিমধুর হয়ে ওঠে শুধুমাত্র এই ডেকোরেশন শিল্পীদের মাধ্যমে।
যেখানে পাত্র এবং পাত্রী বসে, সেই চেয়ার থেকে শুরু করে তার পাশে লাইটিং, সানাই, সব কিছু একটা অভূতপূর্ব পরিবেশ তৈরি করে। বিয়ে মানে দুটি জীবনের একাত্ম হওয়া, ভাগ করে নেওয়া সুখ দুঃখ। শুধু আমি বা আমার, এই কথাগুলো তখন মলিন হয়ে যায়। বিয়ে সাত জন্মের বন্ধন, একে অপরের পাশে থাকা, ক্ষমা, স্নেহ, ভালোবাসা দিয়ে একে অপরকে সাপোর্ট করে যাওয়া, ভালোবাসার সূচনা হয় এই বিয়ে দিয়ে। এর জন্য হয়তো প্রেম জীবনের পরিণতি পায় বিয়ের মাধ্যমে। অপরের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, এটাই ভালোবাসা, আর তার পরিণতি পায় বিয়েতে। যৌবন, রূপ, অর্থ সব সময়ের সাথে ঝাপসা হয়ে যায়, থেকে যায় শুধু সম্পর্কটা। এই বিয়ের লগ্নের আগে বর আসে, তাকে মেয়ের মা আপ্যায়ন করে নিয়ে আসে বিয়ে বাড়িতে। তারপরে হয় শুভ দৃষ্টি, পানপাতা সরানোর মাধ্যমে বউয়ের পাশাপাশি বউয়ের বান্ধবীদের অনেকের বিয়ের ইচ্ছা জাগ্রত হয়। তারপরে হয় সাত পাকে বাঁধা, অর্থাৎ অগ্নিকে সাক্ষী করে সাত জন্মের বন্ধনে আবদ্ধ হওয়া, এবং সবশেষে আসে সিঁদুরদান। সিঁদুরদানের মাধ্যমেই বর এবং বউ একটা বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। বিয়েবাড়ির কথা মনে পড়লে সবার আগে মনে পড়ে বিয়ের খাওয়া দাওয়ার কথা। হরেক রকমের রেসিপি এখানে পাওয়া যায়, স্টার্টার থাকে, এছাড়াও বিভিন্ন রকমের এরপরে রেসিপি থাকে, চা থাকে, কফি থাকে, এরপরে আস্তে আস্তে মেইন কোর্সে আসা যায়, সেখানে লুচি, বিরিয়ানি, বিভিন্ন রকমের খাবার হয়ে থাকে। সুতরাং বিয়ের সঙ্গে জড়িয়ে থাকে ইমোশন। এরপরে আসে বউ ভাত, বিয়ে তো হলো মেয়ের বাড়ি থেকে, এরপরে হয় বরের বাড়িতে অনুষ্ঠান। সেখানে বরের সমস্ত আত্মীয়রা আসে এবং কনের বাড়ি থেকেও অনেকে আসে। সুতরাং বিয়ে হলো দুটি পরিবারের মেলবন্ধন। সুতরাং বন্ধুরা, বিয়ে কোনো একটা অনুষ্ঠান নয়, বিয়ে একটা যোগসূত্র, দুটো জীবনকে একাত্ম করার একটা সূত্রধর। ভগবানকে সাক্ষী রেখে নবজীবনের সূত্রপাত হয় এখানে। এই বিয়ের মাধ্যমে অনেক মানুষ তার রুজি রোজগার বাঁচিয়ে রাখে। সুতরাং বিয়ে শুধুমাত্র দুটি পরিবারের মেলবন্ধন বা দুটি মানুষের মেলবন্ধন নয়, বিভিন্ন মানুষের বেঁচে থাকার আশ্বাসও।